হাই ফ্রেন্ড, আজ একটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য জাস্ট একটা টিপসটা কীভাবে যে কোনো ফটো থেকে বডি স্লিম করা যায়, মানে যেখানে বডি মোটা আছে সেখানে পাতলা করা যাবে। যাই হোক, সেটা আমরা কীভাবে করব জাস্ট ওর জন্য আমরা চলে যাব প্লে স্টোর থেকে। জাস্ট আমরা ডাউনলোড করব বডি স্লিম ফটো এডিট। যাই হোক সেটা আমরা জাস্ট এই পিকচারটা দেখছেন আপনারা, এইটাই বডি মিল, এটা আমরা জাস্ট একটা কী করবো ডাউনলোড করে নেব। ওকে বন্ধুরা, জাস্ট তাহলে আমরা ডাউনলোড করি। ওর জন্য বন্ধুরা প্লিজ একটু ওয়েট করবেন। ওকে, আর ভিডিও অনলি 5.5 MB, এটা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আশা করা যায় এই স্লিম এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। যাই হোক, ওর জন্য জাস্ট আমরা ডাউনলোড অলরেডি করেছে, 5 মিলিয়ন লোক ডাউনলোড করেছে। যাই হোক, পিকচারটা আমরা এখন কেন ওপেন করব। ওপেন করার পরে কীভাবে সামনে দেখো, সামনে ইন্টারফেসটা এরকম আসবে, একটা ওপেনিং পিকচার গ্যালারি থেকে ডাউনলোড করতে পারবেন, আর একটা আপনার সরাসরি এইখানে ডাউনলোড করতে পারবেন টেক দ্য পিকচার। এটা অলরেডি ক্যামেরা থেকে ডাইরেক্ট শটে করতে পারবেন। এটা আমরা গ্যালারি থেকে একটা পিকচার নিয়ে নেবো। ওকে, পিকচার নিয়ে যাবো, তাহলে আমরা চলে যাবো একটা গ্যালারিতে জাস্ট একটা পিকচার নিলাম প্রিয়াঙ্কা চোপড়া। ওকে, আর বন্ধুরা এটা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না, জাস্ট আমরা একটু দেখাচ্ছি, ঠিক আছে? আর আপনারা যতটা পারেন আপনারা যেমন খুশি সেটা আপনারা করে নেবেন। ওকে, যাই হোক আমরা দেখাচ্ছি। দেখো সাধারণত এখানে দুটো অপশান আছে আর এই একটা আছে, যাই হোক দুটো আপনারা দেখে নেবেন, ঠিক আছে? যাই হোক, আমি উপরটা টাচ করলাম। যাই হোক, আমি দেখো সাধারণত প্রিয়াঙ্কা চোপড়ার ব্যাকসাইডটা জাস্ট একটু মোটা করে দেখাবো আপনাদের, ঠিক আছে? আপনারা একটু দেখে নেবেন, পরে আপনারা নিজেরাই করে নেবেন, ঠিক আছে? জাস্ট ওইটা আমরা দেখাবো কীভাবে একটু মোটা করবো ব্যাকসাইডটা। ওকে, চলো বন্ধুরা তাহলে দেখি। আর এইটা কোনো খারাপ কাজে ইউজ করবেন না। ওকে বন্ধুরা, দেখো চলো তাহলে আমরা শুরু করি। দেখো প্রথম আমরা এখানে টাচ করব। ওকে, দেখো টাচ করার পরে নিচেরটা দিয়ে আমরা ছোটো বড়ো এরকম করতে পারবো, ঠিক আছে? দেখো আগের থেকে অনেক এটা মোটা হয়েছে, তাই না বন্ধুরা? আপনারা ইচ্ছা মতন করতে পারবেন এটা। আর এটা গেল, এবার আমরা যদি উপরে টাচ করি সাধারণত, দেখো এটা আমরা ছোটো বড়ো স্লিম ফিগার করতে পারবো, তাই না? আর এখান থেকে সাধারণত দেখো বন্ধুরা, এখান থেকে আমরা রেডি করতে পারবো, অ্যাপলি লিস্ট করতে পারবো, আনলক এইখান থেকে অরিজিনাল ওটাও করতে পারবো। জাস্ট আমরা কীভাবে সেভ করবো, সেভ করতে হলে এটা করার পরে সাধারণত এটা আমরা সেভ করতে পারি, এটা সেভ করতে পারি উপরে, আর এটা এইখান থেকে আমরা শেয়ারও করতে পারি, যে কোনো লোকের আমরা পাঠাতে পারি। যাই হোক, এই দেখেন কত সুন্দর এটা, আপনারা ইচ্ছা মতন করতে পারবে। যখন অনলি যেখানে তোমরা উঁচু করবে সেখানে জাস্ট এটা টাচ করতে হবে, টাচ করার পরে আর নিচের টাচ করার পরে নিচে এটা জাস্ট নিচের যে ইটটা দেখাচ্ছে স্ক্রিনটা, এটা এদিক ওদিক করলে জাস্ট ওই এইখানে টাচ করবে। টাচ করার পরে নিচের এটা এদিক ওদিক আপ ডাউন করলেই তাহলে দেখা যাবে। যাই হোক, দেখেছেন আপনারা, দেখবেন এইভাবে আপনারা করবেন, ঠিক আছে বন্ধুরা? যদি এই টিপসটা ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন। ওকে বন্ধুরা, ভিডিওর ডিসক্রিপশন নিচেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে ওকে বন্ধুরা, ভালো থাকবেন, বাই।